আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সকলকে নিতে হবে ভ্যাকসিনের তৃতীয় ডোজ আঠারো বছরের বেশি সবাইকে তৃতীয় ডোজ দেওয়া শুরু সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার নেবার অনুরোধ থাকল করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি সরকারের জোরালো প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে সেই লক্ষ্যে পুরো সৌদি আরব জুড়ে চলছে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম তবে এবার সৌদি সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন করোনা প্রতিরোধের জন্য আঠারো বছরের বেশি বয়স্কদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সৌদি আরবে বসবাসকারী যারা আঠারো বছরের বেশি বয়সী এবং মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত করোনার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে তারা এই বুস্টার ডোজের জন্য এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন স্বাস্থ্য মন্ত্রণালয় যে সকল ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কোনো প্রকার অস্ত্রোপচার হয়েছে বা কোনো প্রকার কিডনি সংক্রান্ত অসুখ রয়েছে এবং যারা সৌদি আরবের স্বাস্থ্য খাতে কাজ করছেন তাদেরকে হাই রিস্ক গ্রুপ হিসেবে গণ্য করছে মন্ত্রণালয় এবং এই হাই রিস্ক গ্রুপের ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে তাছাড়া বর্তমানে সৌদি আরবে থাকা যারাই করোনার ভ্যাকসিনের দুই ডোজ ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর ছয় মাস পেরিয়ে গেছে তারা চাইলে ভ্যাকসিনের তৃতীয় ডোজ মানে বুস্টার ডোজের জন্য তাবাক্কালনা এবং সেহাতি অ্যাপ্লিকেশনে আবেদন করে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে